নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ অ্যাডভান্স এক্সেলের 30 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা ফরম্যাট অ্যাজ টেবিল সম্পর্কে বিস্তারিত জানব এবং এই অপশানগুলো কিভাবে আমরা কাজে লাগাবো এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা। বন্ধুরা, যদি আপনারা এই অপশান জানতে চান তাহলে আমার এই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেটে কেটে কেউ দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন আমরা ফরম্যাট অ্যাজ এ টেবিল সম্বন্ধে জেনে নিই। দেখুন, ফরম্যাট অ্যাজ টেবিলটা ব্যবহার করা হয় বিভিন্ন ডাটাকে টেবিলে রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখুন, এখানে একটি ডাটা বা এখানে একটি লিস্ট আছে, এই লিস্টের বিভিন্ন কাজকে সহজ করার জন্য আমরা টেবিলে রূপান্তরিত করে থাকি। যেমন দেখুন, ডাটাটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাটস অ্যাজ এ টেবিল থেকে এখান থেকে যে কোনো একটি আমরা ফরম্যাটকে চুজ করব। আপনি আপনার মতন ফরম্যাট চুজ করতে পারেন এবং ভিডিও শেষে আমরা নিউ টেবিল স্টাইল থেকে কীভাবে এইরকম ফরম্যাট তৈরি করা সেই নিয়ে আলোচনা করব। আমি এখান থেকে এই ফরম্যাটটা চুজ করলাম। চুজ করার সঙ্গে সঙ্গেই দেখুন, এখানে অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে মাই টেবিল অ্যাজ হেডার্স নামে একটি অপশান আছে, এটা ঠিক আছে, কারণ এখানে আমার অলরেডি টেবিলের হেডার বা হেডিং দেওয়া আছে বলে এটা ঠিক আছে। যদি না থাকতো তাহলে এটা ঠিক থাকতো না। এবং এখানে এই সম্পূর্ণ সেলের রেফারেন্সটা সিলেক্ট হয়ে আছে, এখানে ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন, এখানে দেখাচ্ছে টেবিলের ফরম্যাট। আপনি টেবিলের ফরম্যাট চেঞ্জ করতে পারেন। আপনি এর উপরে একটি ক্লিক করবেন টেবিলের উপরে, তারপর দেখুন টেবিল টুলস থেকে একটি ডিজাইন নামে অপশান এসেছে, চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। দেখুন, এইভাবে টেবিলের ফরম্যাট এখান থেকে পরিবর্তন করতে পারেন। এটি একটি পদ্ধতি যেখানে টেবিলের ডাটা আছে তার উপরে আমরা টেবিলটা অ্যাপ্লাই করলাম। চলুন আমরা দেখে নিই ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে কীভাবে টেবিলকে অ্যাপ্লাই করব। টেবিল অ্যাপ্লাই করার জন্য ফরম্যাট অ্যাজ টেবিলে আসলাম। এখান থেকে যে কোনো একটি টেবিলকে, টেবিলের ফরম্যাটকে আমরা চুজ করলাম। চুজ করার পর এখানে দেখুন হোয়েন ইজ দ্য ডাটা ফর ইউ টেবিল আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব কতটা চাই। এতটা সেলকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন মাই টেবিল হ্যাজ হেডার, আমার এখানে হেডার নেই তাই অটোমেটিক এখানে টিক নেই, আর আমিও টিক দিতে চাই না কারণ এখানে আমার হেডার নেই, লেখা নেই বলে হেডারটা ব্ল্যাঙ্ক আছে। ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে অটোমেটিক দেখুন হেডার দিয়ে দিয়েছে এক্সেল। এখানে আমরা জাস্ট লিখব টেবিলের হেডিংগুলো, এনএমই নেম, পিএফ, পিএফ, ইএসআই, এইভাবে হেডিংগুলো আপনারা লিখে নেবেন। ওভার টাইম এইচ আর এ টি এ আর স্যালারি, আমি একটি হেডিং দিলাম। আমি এখানে স্যালারি শিটের টেবিল বানাতে চাইছি তাই দেখাচ্ছি। এখানে প্রথমত একটুকে বড় করে নিলাম নাম লেখার জন্য, আপনারা ওইভাবে বড় করে নেবেন। এখানে দেখুন সন্দীপ কুমার পাল, এখানে পিএফ দিলাম এত টাকা। আপনারাও এইভাবে আপনাদের ডাটা ফিল আপ করবেন। আমি এখানে আনুমানিক একটি কল্পনার ভিত্তিতে চলছি। তারপর এখানে আমরা কলমকে অ্যাড করব টোটাল, তাই এখানে টোটাল লিখলাম। লেখার সঙ্গে সঙ্গেই দেখুন যখনই ট্যাব ব্যবহার করলাম অটোমেটিক ফরম্যাটটা নিয়ে নিয়েছে। আপনারা এইভাবে সেলকে বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে আরেকজনের নাম দিলাম না, দেখুন এইভাবে টেবিলের ডাটা ফিল আপ করবেন। এখানে আমি যোগ করব। তার আগে এখানে একটু দেখে নিই, আমরা টেবিলের উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টেবিল টুলস নামে একটি অপশান এসেছে। বাইরে ক্লিক করলে কিন্তু এই অপশানটা আর আসছে না। টেবিলে ক্লিক করলাম, টেবিল টুলস নামে একটি অপশান এসেছে এবং তার উপরে ডিজাইন নামে একটি অপশান আছে। দেখুন ডিজাইনে ক্লিক করলাম, এখানে কিছু অপশান এসেছে। এখান থেকে দেখুন রে হেডার রো আছে, হেডার রোয়ে যদি ক্লিক করি, এটা টিক মারা আছে, হেডার রোয়ে ক্লিক করলাম টিকটা উঠে গেল। দেখুন হেডারটা যদি আপনি তুলে দিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। দেখুন আবার ক্লিক করলাম আসলো, আবার তুলে দিলাম, এইভাবে তুলে দিতে পারেন। এখানে টোটাল রো আছে, আপনি যদি রোয়ের টোটাল করতে চান নিচে তাহলে টোটাল রোয়ে ক্লিক করবেন। দেখুন এখানে একটি অপশান এসে গিয়েছে টোটাল করার জন্য। তারপর ব্যান্ডেড রো, ব্যান্ডেড রোয়ে ক্লিক করবেন। দেখুন চেকবক্সে ক্লিক আছে তাই এখানে রোগুলোর ব্যান্ডেড কালার আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখুন ব্যান্ডেড উঠে গিয়েছে। দেখুন আবার ক্লিক করলাম আছে, এইভাবে আপনি পরিবর্তন করতে পারেন প্রয়োজন মতো। যদি ব্যান্ডেড রো চান ক্লিক করবেন, নাহলে তুলে দেবেন, আমি রাখলাম। এখানে দেখুন টেবিল স্টাইলিস আছে, টেবিল স্টাইলিস থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইলিস নিতে পারেন, আপনার যে স্টাইলিসটা পছন্দ হবে সেটা নিতে পারেন। আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন ফার্স্ট কলম আছে, ফার্স্ট কলমে ক্লিক করলাম, দেখুন এখানে প্রথম কলমটা একটা স্টাইলিস হলো। এবং আপনি যদি লাস্ট কলমটাও স্টাইলিস করতে চান লাস্ট কলমে ক্লিক করবেন, দেখুন লাস্ট কলমটা স্টাইলিস হয়েছে। এখানে ব্যান্ডেড কলম আছে, ব্যান্ডেড কলমও যেমন রোয়ের মতো যদি ব্যান্ডেড চান তাহলে করতে পারেন। দেখুন
বাকিগুলো কলমগুলো ব্যান্ডেড হয়ে গিয়েছে, না চাইলে আপনি এখানে ক্লিক করুন। দেখুন আমি এখানে রেখে দিলাম। রাখার পর এখানে দেখুন ফিল্টার অপশান আছে, এখানে দেখুন ফিল্টার বাটন আছে। এই ফিল্টার অপশানটা তোলার জন্য এখানে ফিল্টার বাটনে ক্লিক করবেন। আর যারা মাইক্রোসফট এক্সেলের 2016 নিচের ভার্সানগুলো ব্যবহার করছেন, যেমন 2013-7, তারা এই অপশানটি পাবেন না। ফিল্টারকে ডিলিট করার জন্য আপনারা ডাটা থেকে ফিল্টারে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, আর না হলে আপনারা কন্ট্রোল শিফট এল প্রেস করতে পারেন, ডিলিট হয়ে যাবে। আমি এখানে মাইক্রোসফট এক্সেল 2016 দেখাচ্ছি, তাই আমার এখানে ফিল্টার বাটন অপশানটি তোলার অপশানটি আছে। এখন আমরা টোটালের ঘরে টোটাল করব। টোটালে সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর অল্টার দুইবার সমান চিহ্ন প্রেস করবেন। দেখুন টোটাল হয়ে গিয়ে, টোটাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি সেলে দেখুন অটোমেটিক ফর্মুলা ফিট হয়ে গিয়েছে। দেখুন আরেকটি রেকর্ড আমি পূরণ করছি, অটোমেটিক নাম অটোমেটিক সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। দেখুন এই দিকে লক্ষ্য করুন, টোটালের ঘরে টোটাল অটোমেটিক হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা ডাটাতে ফরম্যাট টেবিলকে ব্যবহার করে বিভিন্ন সুবিধা পেতে পারেন। এখানে দেখুন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ড্রপ ডাউন বটন আছে, ড্রপ ডাউন বটনে ক্লিক করলাম। আপনি এখান থেকে টোটাল সাম যদি চান, দেখুন সামে ক্লিক করুন, টোটাল সাম হয়ে যাবে। আপনি যে রেকর্ডগুলো পূরণ করতে থাকবেন এবং তাদের টোটাল স্যালারির কত পেমেন্ট করতে হবে সেই অপশানগুলো এখানে দেখতে পাবেন। আপনি যদি টি এর টোটাল চান তাহলে টি এর সেলের নিচে এখানে ক্লিক করবেন, দেখুন এখানে সাম করবেন, দেখুন দেখাচ্ছে। আপনি যদি পিএফ এর টোটাল চান সম্পূর্ণ রেকর্ডের, দেখুন সাম করব দেখতে পাবেন। আপনি এখানে আরও অপশান আছে, যেমন মিনিমাম ম্যাক্সিমাম বা কাদের স্যালারি বেশি। আপনি এখান থেকে যদি ম্যাক্সিমাম করেন তাহলে দেখতে পাবেন 8,060 টাকা, যার স্যালারি বেশি আছে তার স্যালারিটা বেশি দেখাচ্ছে, এখানে শো করছে। আপনি মিনিমাম ম্যাক্সিমাম এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এইরকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন। বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টেবিলের যে ডিজাইন ভিউ ছিল ডিজাইন ভিউটা চলে গিয়েছে। আবার টেবিলে ক্লিক করলাম, দেখুন ডিজাইন ভিউটা এসে গিয়েছে। এখানে দেখুন টেবিলের নাম আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, যেমন এখানে টেবিল 2 আছে, আমি এখানে নাম দিলাম SNDP। আপনি এইভাবে পরিবর্তন করতে পারেন, এখানে রিসাইজ টেবিল করতে পারেন। একটু রিসাইজে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টেবিলটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে আবার ক্লিক করে রিসাইজ করে নিতে পারেন। ধরুন আমি এতটা চাইছি, নিচেরগুলো চাইছি না, ক্লিক করে ওকে করে দিলাম। একটু ওয়েট করবেন, ওকে করবেন, দেখুন ডিলিট হয়ে গিয়েছে। আপনার এখানে যে ভ্যালুটা আছে এটাকে ডিলিট করে দিলেন, সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন ডিজাইন ভিউয়ের এই রিসাইজ টেবিলটাকে নিয়ে। সামারাইজ উইথ প্রাইভেট টেবিল আছে, সেটাকে আপনারা সামারাইজ করতে পারেন সম্পূর্ণ টেবিলের ডাটাকে। যেমন দেখুন এখানে সিলেক্ট দ্য টেবিল রেঞ্জ, এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমরা এক্সিটিং ওয়ার্কশিটে নিতে চাই, মানে এই ওয়ার্কশিটের মধ্যে নিতে চাই, তাই এক্সিটিং ওয়ার্কশিট চুজ করলাম। আর আপনি যদি নিউ ওয়ার্কশিট নিতে চান, নিউ ওয়ার্কশিট চুজ করতে পারেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লোকেশান দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডাটা এসে গিয়েছে। এখান থেকে যেমন নেম, আমি নেমে ক্লিক করলাম, নাম দেখতে চাইছি এবং তাদের আমি ESI দেখতে চাইছি। দেখুন নাম দেখাচ্ছে এবং তাদের ESIও দেখাচ্ছে, এর সঙ্গে আমি তাদের স্যালারি দেখতে চাইছি। দেখুন আমি এটাকে ক্লিক করে জাস্ট এইদিকে একটু সরিয়ে নিয়ে আসলাম, দেখুন তাদের স্যালারিও দেখাচ্ছে। দেখুন এইভাবে নাম ESI স্যালারিও দেখতে পাচ্ছেন। যদি আপনি টোটাল দেখতে চান, দেখুন টোটালও দেখাচ্ছে কাদের কত স্যালারি দিতে হবে, টোটাল PF রেকর্ড দেখতে পারেন। আবার ধরুন আপনি PF ESI দেখতে চাইছেন না, এগুলো তুলে দিতে পারেন চেকবক্স থেকে। এখান থেকে টোটালও দেখতে চাইছেন না, শুধু স্যালারি দেখতে চাইছেন, কাদের স্যালারি কত টাকা সেটাও আপনি এইভাবে আদার্স আলাদাভাবে দেখতে পারেন। ক্লিক করলাম, এটাকে সম্পূর্ণ সিলেক্ট কর, ডিলিট করার জন্য সেলটি সিলেক্ট করলাম এবং ডিলিট প্রেস করলাম, কি ডিলিট হয়ে গিয়েছে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে ডিজাইন ভিউ। এখন আমরা জানবো রিমুভ ডুপ্লিকেটস অপশান। রিমুভ ডুপ্লিকেটস মানে হচ্ছে এখানে দেখুন ডুপ্লিকেট সেলগুলো আছে সেগুলোকে রিমুভ হয়ে যাবে। যেমন দেখুন এখানে ডাটা পূরণ করা আছে, এগুলো ডুপ্লিকেট নয়, কিন্তু এখানে ডাটা এগুলো পূরণ করা নেই, এগুলো যদি অপ্রয়োজনীয় হয় তাহলে ডিলিট করব কিভাবে, রিমুভ ডুপ্লিকেটের মাধ্যমে ডিলিট করব। এখানে সিলেক্ট করার প্রয়োজনীয় ডাটাকে জাস্ট রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে ওকে করব, ওকে করে একটু ওয়েট করব, ওকে প্রেস করব, দেখুন ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। এখানে নটি ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড রিমুভ,
আর চারটি ইউনিক ভ্যালু রিমাইন্ড 1 2 3 4 চারটি ইউনিক ভ্যালু আছে দেখাচ্ছে আর ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু কল্পনা করুন এখানে আপনার টেবিল শেষ, আপনার এই ডাটার করতে টেবিল শেষ হয়ে গিয়েছে। এখন যদি আপনি টেবিলের কলম চান বা রো চান, আপনি ডাটার শেষ সেলে ক্লিক করবেন, ক্লিক করে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এখানে অটোমেটিক আরেকটি রো চলে এসেছে। এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো টেবিলের ডাটা পূরণ করতে পারেন। আবার টেবিলে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন ইনসার্ট স্লাইসার আছে, এখানে ইনসার্ট স্লাইসার অপশানটি অন হয়ে গিয়েছে ক্লিক করার ফলে। আমি পিএফ দেখতে চাইছি, পিএফ চেকবক্সে ক্লিক করলাম, ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন পিএফ দেখাচ্ছে। আপনি চাইলে এইভাবে পিএফের রেকর্ডকেও দেখতে পারেন স্লাইসারের মাধ্যমে। জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার ক্লিক করলাম, এখানে ডিজাইন ভিউ আসলাম। আসার পর দেখুন আপনি যদি আপনার এক্সেলের ডাটাকে ইন্টারনেটে যদি পাবলিশ করতে চান, অনেক সময় অফিসের এক্সেলের ডাটাকে ইন্টারনেটে তাদের ওয়েবসাইটে পাবলিশ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে পাবলিশ করার জন্য জাস্ট ডাটাটা সিলেক্ট করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট টেবিল টু শীট পয়েন্ট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এক্সপোর্ট টেবিল শেয়ার পয়েন্ট লিস্ট নামে একটি অপশান আসবে, যেখানে অ্যাড্রেস HTTP লেখা আছে। এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটি দিয়ে দেবেন, ওয়েবসাইট লেখার পর এখানে নেম দেবেন, নেম দেওয়ার পর এখানে ডেসক্রিপশান দেবেন কি সম্বন্ধে ডাটাটা, দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট বাটনটি অন হয়ে যাবে। নেক্সটে ক্লিক করবেন, ডাটা পাবলিশ হয়ে যাবে। www.google.com জাস্ট কল্পনার ভিত্তিতে আমি গুগল নিলাম, নেওয়ার পর এখানে একটি নাম দিলাম স্যালারি। দেখুন অটোমেটিক নেক্সট অপশানটি অন হয়ে গিয়েছে। এখানে ডেসক্রিপশান দেবেন আর নেক্সট করবেন, ডাটাটি এক্সপোর্ট হয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্কে। আমি এখানে রং ওয়েবসাইট দিয়েছি, আপনারা আপনাদের ওয়েবসাইটে যদি পাবলিশ করতে চান তাহলে এখানে ওয়েবসাইটের URLটা দেবেন, কেটে দিলাম। আর নেক্সট হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রিফ্রেশ অল নামে একটি অপশান এসেছে, যার শর্টকাট কি কন্ট্রোল অল্টার F5। আপনি যদি এই টেবিলটাকে ইন্টারনেটে এক্সপোর্ট করেন বা পাবলিশ করেন এই এক্সপোর্টের মাধ্যমে, তো আপনার ইন্টারনেটে ভিউয়ার্স তারা এই টেবিলটি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে। আপনি এখানে যখনই পরিবর্তন করবেন, করার পর রিফ্রেশ অলে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে যে ডাটাটা এক্সপোর্ট করা হয়েছে সেটারও পরিবর্তন হয়ে যাবে এই রিফ্রেশ অলে ক্লিক করলে। আশা করছি আপনারা ফরম্যাট অ্যাজ টেবিলের সমস্ত অপশান বিস্তারিত জেনেছেন। আর এখন আমরা জানব নিউ টেবিল স্টাইলিশ, এখানে যে স্টাইলিশগুলো আছে স্টাইলিশগুলো আমরা আমাদের নিজেদের মতন করে তৈরি করতে পারি, কারণ এখানে মাইক্রোসফট এক্সেল এখানে স্টাইলিশ দিয়ে রেখেছে। এখন আমরা নিউ টেবিল স্টাইলিশ থেকে নিজেরা স্টাইলিশ তৈরি করব। এখানে প্রথমেই অপশান আছে দেখুন নেম, আপনি এখানে নেম দিতে পারেন, যেমন আমি একটি নাম দিলাম SNDP সন্দীপ বাগ দিলাম। এখানে হোল টেবিল কেমন হবে, হোল টেবিল মানে সম্পূর্ণ টেবিল, প্রথম অপশান হোল টেবিলে ক্লিক করলাম, ফরম্যাটসে আসলাম। এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন, আমি হোল টেবিলের কালার এটা রাখলাম। রাখার পর এখানে বর্ডার দিলাম, একটি স্টাইলিশ বর্ডার দিলাম, এখানে ক্লিক করবেন, এগুলোই দেখুন বর্ডার আসছে। এখন ওকে করলাম, আপনি চাইলে আরও অনেক কিছু পরিবর্তন করতে পারেন এখান থেকে, আমি আর কিছু দিলাম না। আপনি ফন্ট চাইলে পরিবর্তন করতে পারেন, জাস্ট আমি বর্ডার আর ফিল দিলাম, দিয়ে ওকে করলাম। হোল বর্ডার হোল টেবিলের দেখুন প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে ফার্স্ট কলম স্ট্রিপ, ফার্স্ট কলম স্ট্রিপে আমি কি করব, ফার্স্ট কলম ফরম্যাট চুজ করলাম, এখান থেকে এর কালারটা এই কালার দিলাম, ওকে করলাম। প্রথমের কলমটি দেখুন এখানে কালার হয়েছে, দ্বিতীয় কলমটি হয়নি, তৃতীয় কলমটি কালার হয়েছে, এইভাবে একটার পর একটা কলম কালার হয়েছে। তারপর সেকেন্ড কলম স্ট্রিপ যদি আপনি কালার পরিবর্তন করতে চান, সেকেন্ডেরও কালার পরিবর্তন করতে পারেন, আমি একই রাখলাম। সেকেন্ড রো স্ট্রিপ আপনি এখান থেকে চাইলে পরিবর্তন করতে পারেন, আমি এটা নিলাম। দেখুন সেকেন্ড রো একটার পর একটা রো কালার পরিবর্তন হয়েছে, এবং আমি এখানে যা যা পরিবর্তন করেছি সেগুলো দেখুন হাইলাইট বা বোল্ড হয়ে দেখাচ্ছে। এখানে লাস্ট কলম এবং ফার্স্ট কলমের কালার পরিবর্তন করতে পারেন, যেমন আমি এখানে পরিবর্তন করে দেখিয়েছি, যেমন এখানে আমি লাস্ট কলমের কালার পরিবর্তন করছি, এখানে ইয়েলো দিলাম, ওকে করলাম। দেখুন লাস্ট কলম টোটাল রো, রোয়ের কালারও আপনি যেমন টোটাল রো, এখানে দেখুন টোটাল রো, এই কলমটাও টোটাল রো, আপনি চাইলে এরও কালার পরিবর্তন করতে পারেন, এখান থেকে আমি আর করলাম না, ওকে করলাম। দেখুন এখানে ফরম্যাট অ্যাজ এ টেবিলে আসলাম, আসার সঙ্গে সঙ্গে দেখুন কাস্টম নামে একটি টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই টেবিলটি
আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এই টেবিলগুলো যেভাবে ব্যবহার করবেন এই টেবিলটিও সেইভাবে ব্যবহার করতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা ফরম্যাট অ্যাজ টেবিল সম্বন্ধে বিস্তারিত জেনেছেন এবং আপনাদের অফিসে ডাটাকে বিভিন্নভাবে কাজের উপযোগী করার জন্য টেবিলটা ব্যবহার করতে পারেন।